ধরেছি, এটাকে ধরেছি, এ ধরেছি, এটা বেলে মাছটাকে ধরেছি। মানে তোকে বেলে মাছ বলেছে তোর বাবা? ছি ছি ছি, তুই পেটটা কমিয়ে ফেল তো মানে। ছি 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 ছি, জিম যাবি? জিম জিম যাবে? কি লেবু জল খাবে? অপ 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 অপ, কি বুঝছে কে জানে। না শুধু জিপটা দেখা যাচ্ছে, ভালো লাগছে। দাদা দাদা করছি ওইটা দাবি রেখে দেবে। হ্যাঁ গরিব বাবা, এই দেখো গিফট বক্স থেকে কে বের হচ্ছে। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। না বলো চলো, চালিয়ে দাও, বলো চলো। চলো এই যে চলে যাচ্ছি গাড়ি করে, ভু 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 ভু। উফ উফ, আজ রান্না করবে? আমরা চলে যাব তো। চলো চলো, টাটা টাটা। হেই সো গুড আফটারনুন ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। ইয়েস, আজকে একটা চলে এসেছি একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। এখন আমরা কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, সব কিছু তোমাদেরকে বলবো ইন ডিটেল। এনিওয়েজ, তো আজকে কিন্তু ব্লগটা হতে চলেছে খুব ফাটাফাটি অ্যান্ড মজাদার, বিকজ আমরা দুজন যাচ্ছি, না দুজন না তিনজন যাচ্ছি। থাম্বনেল দেখে জেনেই গেছো, রিয়াঙ্কা সরকার, রিয়াঙ্কা সরকার, রিয়াঙ্কা সরকার। কামিং ইয়ারে রিয়াঙ্কার ওয়েডিং, মানে মস্তি ধামাল, সেগুলো তো হবেই, সেই সব ব্লগও আসবে পরপর। এক্সাইটিং, তো জুড়ে থাকো এডিজেড ব্লগের সাথে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তার প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বেসিক্যালি মেবি একটা শাড়ি বা মেবি একটা লেহেঙ্গা, কিছু একটা স্পেশাল আমার দিওয়ালির জন্য কিছু একটা কমপ্লিট একটা আউটফিট অ্যান্ড মেকআপ ক্রিয়েট করবো চ্যানেলের জন্য, যার জন্য ভাবছি যে হচ্ছে আমার কিছু চাই, তাই যাই। এনিওয়েজ, তো আমরা সেই জন্যই যাচ্ছি এখন বড় বাজারে, দেখা যাক। আর তার সাথে সাথে খাওয়া দাওয়া হবে, ঘোরাও হবে, মজাও হবে, এভরিথিং উইল বি দেয়ার পজিটিভ নোটে, সেই আনন্দের নোটে আজ ওয়েলকামটা করে দিই। সো হ্যালো নমস্কার সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ঢং, স্টে কুল উইথ দ্য এডিস বং। আর আজকের ব্লগটা ইজ নট গোয়িং টু বি আ ফ্যামিলি ব্লগ, ইয়া ইটস কাইন্ড অফ ফ্যামিলি ব্লগ, তার সাথেও থাকবে দেয়ার উইল বি শপিং, দেয়ার উইল বি ফান, খাওয়ার দাওয়ার, মানে জাস্ট ইয়ে। তো তোমরা ব্লগ এনজয় করো, আর ভালো লাগলে অবভিয়াসলি লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট করে অবভিয়াসলি জানিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এডিজেড বং আর এডি ফুডি ট্র্যাভেলার দুটোতেই সাবস্ক্রাইব করে দিও, কারণ ওখানেও কিন্তু আসছে আসছে আসছে। টুনটুন যাদব, হ্যাঁ স্যার টুনটুন যাদব, ইয়ার নাম তো আর টুনটুন, নাম কাফি আচ্ছা হ্যায় কাফি, মতলব কি কিউট সা হ্যায় অর ইউনিক ভি হ্যায়। আপ গাড়ি চালা রহে হো কিতনে সাল সে চালা রহে হো? 12 সাল স্যার। 12 সাল সে, মতলব উবের মে কিতনে সাল সে হো? উবের মে, হ্যাঁ উবের মে 5 6 সাল সে। আপকা চ্যানেল কা নাম কিয়া হ্যায় স্যার জি? এডিজেড বং। তো আপ মেরে মোবাইল মে কর দিজিয়ে তো। হ্যাঁ কর দেনগে, গুগল পে হাম দেখ পায়েঙ্গে। জরুর জরুর। তো বাড়ি থেকে বেরিয়ে তো গেছি, বাট যেটা বাড়ি থেকে বেরোনোর পর যেটা মনে হচ্ছে প্রচণ্ড রোদ, আর আমি সানস্ক্রিনটা তোমার সাথে শেয়ার করার ছিল, বিকজ ইটস ভেরি হ্যান্ডি ইটস। সো এটা হচ্ছে বাও স্কিন সায়েন্সের ওয়াটার ট্রান্সপারেন্ট সানস্ক্রিন, ওয়াটার ট্রান্সপারেন্ট সানস্ক্রিন স্প্রে, উইচ ইজ রিয়েলি গুড। আমি এটাকে কেন তোমার সাথে শেয়ার করছি, কারণ অল দ্য টাইম যখন তোমরা বাইরে থাকো ইটস ভেরি হ্যান্ডি অ্যাকচুয়ালি। যখন তোমরা বাইরে থাকো ভুলে যাও যে সানস্ক্রিন কী করে লাগাবো, এখন আবার সানস্ক্রিন লাগাবো, হাতে লাগাতে হবে, মুখে লাগাতে হবে, হাতে লেগে যাবে, এ হয়ে যাবে, তো সেটা এটার কোনো ব্যাপার নেই। এটা জাস্ট এরকম খোলো, পাকড়ো, এরকম ধরো, ঠিক আছে হয়ে গেল, অনেক সময় হয় যে আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করি না, তারপর হঠাৎ করে মনে পড়ে মেকআপ টেকআপ হয়ে যাওয়ার পরে যে এবার তো সানস্ক্রিন। এবার তুমি মেকআপ করার পরে এমনি যে নর্মাল রেগুলার সানস্ক্রিন সেগুলো অ্যাপ্লাই করা খুব ডিফিকাল্ট বা করা যায় না, ধর মেকআপটাই ঠিক সেই সেটটা থাকবে না, তো মেকআপের উপরে অ্যাপ্লাই করতে পারো, মেকআপের আগে নো ডাউট ইউজ করতে পারো। সো ভুলে গেলে ওর প্রবলেম নেই, আর ভীষণ হ্যান্ডি, ইজিলি ক্যারি করতে পারো, খুব ইজি টু অ্যাপ্লাই। সবচেয়ে বড় কথা ছেলেদের ক্ষেত্রে তো খুবই এরকম হয় যে কে আবার লাগাবে, কে যা জল স্প্রে করবো, টুক 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 টুক, টাক 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 করবো সে। এক্স্যাক্টলি এটা এই প্রোডাক্টটা কেন আমি বলছি যে এটা খুব হ্যান্ডি তো বললামই, আর ইউজ করা আমার ক্ষেত্রে যেটা লেগেছে খুব হ্যাসেল ফ্রি। সো ইটস রিয়েলি গুড, 30 SPF 30, which is enough
ফর ইন্ডিয়ান ওয়েদার। আর ওয়াওয়ের কিন্তু সমস্ত প্রোডাক্ট হচ্ছে প্লান্ট বেসড, তো কেমিক্যাল জিনিসটা একদমই নেই, সো হুইচ ইজ রিয়েলি গুড। আর ওয়াওয়ের সবচেয়ে ভালো যেটা আগেও বলেছিলাম যে প্রোডাক্টের পিছনে আমার একটা কিউআর কোড থাকে, দেখো ওটা স্ক্যান করে নেওয়াটা খুব জরুরি ভাই, অ্যাট লিস্ট এটা যাতে জানো যে এটা অথেন্টিক প্রোডাক্ট। এন্ড ওয়াও অ্যাপও আছে, সেখান থেকে তোমরা কিনতে পারো ওয়াওয়ের প্রোডাক্ট, সেটা একটু হ্যাসেল ফ্রি হয়ে যায়, খুবই ভালো। তাছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা সব কিছুতেই অ্যাভেলেবেল আছে, তো একবার চেক করতে পারো। আই থিঙ্ক ইটস আ রিয়েলি গুড প্রোডাক্ট অ্যান্ড হ্যান্ডি প্রোডাক্ট, সো ইয়া তোমার সাথে এটা শেয়ার করা ছিল। সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো উইথ পারচেস লিঙ্ক, সো তোমরা যদি পারচেসও করতে চাও ইউ ক্যান পারচেস ফ্রম দেয়ার অলসো। সো মুখে সানস্ক্রিন লাগানো হয়ে গেছে, পুরো সান প্রোটেক্টেড, এবার মুখ আমি রোদের মধ্যে বের করে রাখবো এরমভাবে। আর ওই দিকে দি পশ প্যালেট, প্রিয়াঙ্কা সরকার ইজ ওয়েটিং, বলছে রোদ খুব রোদ, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, তো ওকে গিয়ে আমি ফার্স্টে এই সানস্ক্রিনটা দেবো। আজকে বহুত ফান হতে চলেছে, বহুত কি বলে ওটাকে, মজা মজা হতে চলেছে, একদম দিশা আমার উপর খচে গেছে, কারণ ওকে আমি আটকে দিয়েছি একটা কথা বলতে বলতে, এই জন্য মাস্ক পরে গালাগালি দিচ্ছি যাতে তোমরা দেখতে না পাও, যাতে ঠোঁটটা এরকম করছো ওইগুলো যাতে দেখা না যায় সেই জন্য মনে করেছি, আর চোখে এরকম হাসি আর মুখে এরকম, এই হচ্ছে ব্যাপার। চলো, সো আমাদের সাথে আছে দ্য পশ প্যালেট, এসব বলে করে লাভ নেই, পরে এক ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি রোদ ধরে, আমি পাগল হয়ে গেছি, বোঝার চেষ্টা করো কি বলবো, বোঝার কোনো চেষ্টা জায়গা নেই, কখন বুক করেছি আমরা গাড়ি কখন, শুভ এত লেজেন্ড কাজ করেছে, ও আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, ও ইনস্টাগ্রাম স্টোরি বানাতে বানাতে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও তাই জন্য বলছে যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে, হ্যাঁ করে না করে না, কিন্তু আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে, না না তোকে ছাড়তে পারি বল, ছাড়া ঘন্টা লেট, এটা তোর মুখটা দেখা না সবাইকে, ও মাই গড, আধা পাগল হয়ে গেছি রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অবস্থা খারাপ হয়ে গেছে, একটু শান্তি, সানস্ক্রিন লাগিয়েছিস, হ্যাঁ লাগিয়েছি, ও তাহলে ঠিক আছে, তুমি লাগাওনি, আমি লাগিয়েছি, So really you ain't gonna hit me back, yeah Now it's all just you got me on blast, damn You're over it, I've been done We're so toxic Can't get enough. Ooh, I'll go and say it like a mantra. You know what you want, do ya? Oh, hell no, I won't play the monster. No matter what you tell yourself. I should have known that we could never be friends. I hear you just thought we could. সো আমরা এখন বড় বাজারে, আর এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে, ইটস অলরেডি 2:30 2:45 আর কি, সো আমরা ভাবছি আগে লাঞ্চটা করি, করে তারপরে বাকি কাজগুলো করবো, সবার মধ্যে অনেক হাসি আছে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমরা সবাই খেতে যাচ্ছি, আমরা সব খেতে যাচ্ছি, আমরা যাই এখন, দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে, ওকে তো খাওয়া দাওয়া হয়েছে চুটিয়ে, এবার আমরা বেরিয়েছি কালী পুজোর জন্য, তিশাক বলছে একটা লেহেঙ্গা বা শাড়ি যে কোনো একটা কিছু একটা কিনবে, তো এখন দেখা যাক কোন শপে আমরা যাবো। So really you ain't gonna hit me back, yeah Now it's all just you got me on blast, damn You're over it, I've been done We're so toxic, can't get enough Ooh, I'll go and say it like a mantra You know what you want, do ya? Oh, hell no, I won't play the monster No matter what you tell yourself I should have known that we could never be friends I hear you just thought we could but we could never be friends We could never be friends We could never be friends Basically এগুলো রঙ্গোলি করার জন্য আর কি, এখানে অনেক ধরনের ডিজাইন আছে, যেমন এই যে তো বেসিক্যালি ছাকনি, ছাকনি ছাকনির মধ্যে এরকম ডিজাইন করা দেবে, এর উপরে এই আবির দিয়ে দেবে হয়ে যাবে। আর আমি আরও একটা কথা বলবো, এই আবিরগুলো কিন্তু আমরা বাঙালিরা ওই আবির খেলার সময় যেগুলো ইউজ করি সেই আবিরগুলো নয়, এগুলো রেত রেত টাইপের কিছু কাইন্ড অফ বালি, হ্যাঁ হ্যাঁ, যার জন্য এগুলো কিন্তু খুব মানে কি বলবো
কি বলে এটাকে মানে আটকে আটকে থাকে না মার্বেল ডাস্ট সো এটা হচ্ছে মার্বেল ডাস্ট আমাদের ওই নরমাল আবির না আবির নাই অ্যাকচুয়ালি এটা আবিরের সাথে ওরকম আর কি ইউজ করে লাস্ট মানে এটা কি বলতো আবিরগুলো অনেক লাইট হয় একটু হাওয়া দিলে উড়ে যায় এগুলো সেরকম না অনেক ধরনের ডিজাইন আছে শুভ এগুলো আমাদের জন্যই বানিয়েছে হ্যাঁ আমাদের জন্য আমাদের আমাদের মত ফাকিবাজ মেয়েদেরকে দেখে এগুলো ওরা বার করেছে কি আমি নিজের মুখে কি আর বলবো তোমরাই শুনে নাও तो जरूर उसे सपोर्ट करना और मेरी इस वीडियो को कंटिन्यू देखते रहो शॉपिंग के लिए साथ साथ कैसे मैं रेडी हो रही हूँ सारा सब कुछ सो लेट्स बिगिन हमें दो दिन आगे এসেছিলাম এসে আমি একটা বেনারসি শাড়ি কিনেছি একটা না एक्चुअली দুটো কিনেছি আর এই দোকানটা আমার খুব ভালো লেগেছিল তো আজকে আমি ওদেরকেও নিয়ে এসেছি শপিং করব ওর জন্য একটা জিনিস আমার জন্য একটা জিনিস আর স্পন্সর শুভ স্পন্সর এনিওয়েজ আমরা এখানে জিনিসপত্র কিনতে এসেছি কিন্তু তার আগে আমাদের আপ্যায়ন চলছে এই যে লস্যি আর বড় বাজার আজকে ভেবেছিলাম বড় বাজারে আসা হবে লস্যি খাওয়াবে না কিন্তু উপরওয়ালার সাথে আছে অসাধারণ অসাধারণ জাস্ট আগেও কথা হয়েছিল তো এখন আমরা দেখতে পাচ্ছ আমরা এখন ল্যাঙ্গার সমুদ্রের মধ্যে বসে আছি तो नमस्ते व्यूअर्स मेरा नाम आयुष खेतान है रियंका दीदी त्रिषा दीदी शुभ भैया लोग अभी बैठे हुए हैं जहाँ पे नाम तो बोल ही दिया होगा खेतान क्रिएशन नाम है मेरी दुकान का ये बड़ा बाजार में सिचुएटेड है आप मेरे से बड़ा बाजार में भी मेरी दुकान है दिल्ली चांदनी चौक में भी अपनी दुकान है ठीक है तो लेट्स गेट स्टार्टेड मेरे पास स्टार्टिंग 600 से हो जाती है ये देखो मैम ये वाला आइटम है आपका 600 का रेंज में है ओनली 600 मैम बोलते हैं ना 600 में आजकल एक ढंग का 1.5 मीटर का कपड़ा नहीं आता मैं आपको पूरा लहंगा प्रोवाइड करवा रहा हूँ तो आप जो मैं लहंगा दिखाने वाला हूँ ये सेमी ब्राइडल ठीक है गेटअप देखो और रियंका दीदी आप इसका रेंज गेस करो 8000 कितना ये आपको ओनली पड़ेगा 3500 का रेंज हाँ मैम सब बोलते हैं ना मैं जो रेंज प्रोवाइड कराता हूँ पूरे मार्केट में चैलेंज प्राइस है ये देखो मैम ये जो लहंगा है मरून कलर में है बोलते हैं ना इट्स नॉट अ यूजुअल मरून इट्स अ वेरी अनकॉमन मरून 2800 सब बोलते रेप्लिका होता कुछ नहीं है मेरे पास आओ मैं पहले उनके इंस्टाग्राम हैंडल पे आपको फोटो दिखाऊंगा फिर मैं अपना आइटम खोलूंगा प्लीज देखो रेंज वाइज बहुत ही प्यारा आइटम है इसका रेंज है 4500 दिवाली के लिए स्पेशली जबकि त्रिषा मैम भी दिवाली के लिए शॉपिंग करने आई है एक ही आइटम देखो इसके संग आपको जो दुपट्टा में इसकी जान इसके दुपट्टा है ये देखो बंधेज का दुपट्टा है इसके संग में इसमें आपको कलर्स अवेलेबल है और ये देखो और मैम एक साइड में खाली चौड़ा बॉर्डर नहीं है दोनों साइड में मेरे चौड़े बॉर्डर दिए हुए मैम क्योंकि बोलते ना हम लोग डायरेक्ट मैन्युफैक्चरर है ये पीस हम जादू नगरी से उठा के लाए हूँ ये कितने रेंज का है हाँ ये 11000 का है मैम मल्टी जड़ी रेशम का वर्क है कटघाने कटघाने का काम किया हुआ है पूरे लहंगे पे और मैं तो बोलता हूँ ये कैमरा इस लहंगे के लिए जस्टिस नहीं करेगा इसको देखने के लिए आना होगा क्यों रियंका दी बोलो क्यों संगीत पहले तार दिखे लोग आजकल बहुत ये कॉन्सेप्ट चला हुआ है पालकी पालकी का पीस है ये उनके काउंटर पे जाओगे ये पीस उनका आपको यहाँ पे मिलेगा कम से कम 80,000 से 1,00,000 रुपए का आइटम है वहाँ पे मेरे यहाँ पे रेंज वाइज चीज़ बहुत ही प्यारी है 7500 डबल बॉर्डर है दोनों साइड पहला बॉर्डर जो लगाया हुआ है दूसरा हैंडवर्क का बॉर्डर है तो जो दाम में आपको चीज़ प्रोवाइड करा पाऊंगा इनफैक्ट कोई नहीं करा पाएगा इसकी गारंटी मैं लेता हूँ मैम बोलता हूँ ना मैं तो वीडियोज में मैं अपना 1% स्टॉक भी कवर नहीं कर सकता मेरा अनुरोध है आप बड़ा बाजार में कहीं पे भी हो एक बार मेरे दुकान पे हो कैसा लगा मैम दीपिका पादुकोण ने अगर सेम पीस नहीं पहना होगा ना कॉम्प्लीमेंट्री आपको ये पीस ले जाओ फ्री में और अभी तो मैम लहंगा मेरा सब अभी कच्चा है अब इस पे गेटअप बाकी है इस पे नाम आपको मैं प्रॉपर नाम लिखा हुआ लटकन प्रोवाइड करा सकता हूँ और मैम बोलते ना मेरा जो भी ब्लाउज होता है सब यूरो कट होता है
यूरोकट का फायदा कि आप लहंगा तो बना ही रहे हो पर अच्छा कोई बुटीक से अगर ब्लाउज स्टिच करवाते हो तो इन फ्यूचर आप इस लहंगे को गाउन में कन्वर्ट कर सकते हो। ये वाला कैसा लगा आइटम है? हम बोलते ना रेंज वाइज चीज बहुत ही प्यारा है। इसका रेंज आपको पड़ जाएगा 7,800 रुपीज। बहुत बढ़िया है, दारुण सुंदर है। बोलते ना ये सब लहंगे के लिए कैमरा जस्टिस नहीं करेगा, देखना है तो एक बार आओ। এগুলো থ্রেড ওয়ার্ক আছে, তার সাথে স্টোন ওয়ার্ক আছে, তার সাথে গোল্ডেন জরি আছে, অসাধারণ লাগে। ये मैम मेरा प्रीमियम रेंज है, ये लहंगा आपको अबव 25 का। ये वाला कौन तुम्हारे এখানে যদি কেউ কোনো ফটো নিয়ে আসে তোমরা বানিয়ে দিতে পারো। सेम বানিয়ে দেবো পর মিনিমাম 3 মান্থস এর টাইম। তোমার তোমার ফোন নাম্বার বাতা দাও। 9831 281 644। और एक फोन नंबर है मेरे फादर का, व्हाट्सएप नंबर अगर कोई सेम नंबर पे व्हाट्सएप। अच्छा, अच्छा, अच्छा। और एक नंबर है मेरे फादर का 9831027953। सो তোমাদের যদি মনে হয় যে তোমরা ডিজাইন তোমাদের মাথায় আছে বা তোমাদের কাস্টমাইজ করাতে চাও তো এই নম্বরে হাতে 3 মাস সময় রাখতে হবে, তারপরে এই নাম্বার যেটা উনি বললো সেখান থেকে সেই নাম্বার কল করে নাও। স্ক্রিনে যে নাম্বারটা দেখাচ্ছে ওই নম্বরে তোমরা কল করে নাও, তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো ডিজাইন তোমার পছন্দ মতো, তো তোমার সাথে কন্টাক্ট করে নেবে, সেই বুঝে তোমরা সেই জিনিসটা পেয়ে যাবে। তো গুড অপশন, আরো অনেক কিছু আছে, চলো দেখি একটু তোমাদেরকে দেখাই। ব্রাইডাল তো বহুত দিখা দিয়া, রিসেপশন এনগেজমেন্ট কা কি হোগা, ও ভি তো হোগা। দেখো আপনি পাপু কে, পাপা মেরে কো লেহেঙ্গা পছন্দ আ গয়া, মা দুলহা পছন্দ করা দো, বাস ইয়ে ও লেহেঙ্গা হ্যায়। ইউ ক্যান ফিল দা কাপড়া ম্যাম, কাপড়া কেসা লাগা সবসে পহলি বার? বলতে না লেহেঙ্গা লেনা বড়া বাত হি, উসকো কমফি হোনা। এক 10 কিলো কা লেহেঙ্গা জিতনা কমফি হোতা হ্যায় না মেরা, আপ এক বাহার কে দোকান সে দেখতে। দিস ইজ ভেরি প্রিটি। मैम बोलते हैं ना, इफ यू आर पेइंग मी अ प्राइस दिस बिग 30-50 ठीक है फॉर दिस लहंगा, देन यू नीड टू फील द वेट ऑफ। आप बड़ा बाजार में कहीं पे भी आ रहे हो, अगर आप खेतान में नहीं आए ना, अल्टीमेट लूजर आप हो, ठीक है। और हाँ ये वाला मैम आपको अप्रोक्सीमेटली 20-25 का रेंज है। मैं दिखाऊंगा प्रीमियम किसको बोला जाता है, वो जब चांदनी चौक के वीडियो देखते हो ना, हाथ के काम दिखा के बोलते हैं प्रीमियम, वो प्रीमियम नहीं होता। एक लहंगा आपने देखा होगा घेर है पर पीछे से और थोड़ा लॉन्ग है, ट्रेल बोलते हैं ना जिसको, वो लहंगा आपको दिखाऊंगा मैं वीडियो पे। बट उसके लिए रियंका दीदी और त्रिशा दीदी और शुभोदा का ही चैनल देखना होगा, चौथे चैनल पे वो लहंगा नहीं मिलेगा किंतु कोच के। एक बार देखना, एक बार मेरे पास में हो। एक ये आइटम देखो मैम, नारुदा पकड़ो इसको, गेटअप देखो मैम, मनीष मल्होत्रा डिजाइनर का कॉन्सेप्ट है। इंस्टाग्राम हैंडल पे जाके चेक कर लो उनका, 21 अक्टूबर 2020 को सेम पीस का फोटो डाला गया था। आयुष व्हाट इज योर एज? 17। इसका नाम, इस फैब्रिक का नाम है चिंचिपोकली। चिंचिपोकली, चिंचिपोकली आपने कभी नाम नहीं सुना होगा, नेट पे सर्च करो चिंचिपोकली, सुना है ठीक है। ये लहंगे का फैब्रिक ना एकदम ठंडा ठंडा डर्मिकुल फैब्रिक, कैमल का कलर, पचास कलर वाला क्रेयॉन का बॉक्स खोल के बैठोगे ना तो भी ये कलर नहीं मिलेगा आपको। ये देखो ये पैकिंग है ना, प्राइस एक सरप्राइज है, प्राइस सरप्राइज, प्राइस सरप्राइज। इसका रेंज है आपका 2500 रुपए, ओनली 25 2500 ठीक है। रॉ सिल्क के ऊपर लहंगा है, कॉफी थ्रेड। ये लहंगे का नाम है दीदी बैंड बाजा ब्राइड, गाना था राधे 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 ठीक है, आप जाके देख लो सेम पीस है। ये वाला मैम आपको पड़ जाएगा आपको 4500। 2500 से स्टार्टिंग है, ऊपर इट कैन गो अप टू 5 to 6। के लिए डिजाइन किया गया था ये लहंगा, गया यूरोप गया है ठीक है। मैं अगर होगा तो दीदी को उन लोग का इंस्टाग्राम प्रोफाइल दे दूंगा। आप दारुण लग, बोलते हैं ना मम्मी लोग का आंख का काजल खत्म हो जाएगा नजर न लगे बोल के, ऐसा लहंगा है ये। मैं बोलता हूँ ना त्रिशा दी को जब से पीस खोला ना वो खाली इसको पकड़ के बैठी हुई है, पूरा बंडल में था कि इसको मैं हटा नहीं दूं। की रिक्वेस्ट है, यहाँ पे बहुत सारे थर्ड पार्टी वेंडर्स दलाल लोग होते हैं, देख लो प्लीज उन लोग के संग मेरा फेस देख लो, फेस देख लो मेरा फेस देख लो, और मेरे से ज्यादा मेरे ब्रांड को देखो। आप जब भी दुकान में आओगे ना बोलो प्रॉपर कार्ड दिखाने, मेरा दुकान का टैगलाइन है भैया खेतान क्रिएशन बिलीव्स इन रिलेशन। जो तो जो तुम्हारा आज भी बोले दियो जे एडीजेड बॉन्ग थे के एसेछि बा एडी फूडी ट्रैवलर थे के एसेछि बा इंडियन गर्ल चैनल थे के एसेछि तुम्हारा बोले दियो तो he will be understand ke aur tum hamare channel dekhe understand aapko discount dunga to discount dega chalo ye to aur bhi acha hai bolte hi hobe aaj ke date mein khali is chhota sa shop pe to kuch nahi aap aaoge na main aapko studio mein dikhaunga
मैं बोलता हूँ ना आपको प्रीमियम लेना है 5000 में, ब्राइडल लेना है 50 में लेना है, 5 लाख में लेना है, एक बार मेरे पास आओ। तुम्हारा लहंगा फोटोज সেটা তুমি ওকে এই WhatsApp নম্বরে পাঠাতে পারো, আর যদি পাঠাও তো ও অবভিয়াসলি প্রোভাইড করার চেষ্টা করবে। সো যারা এখানেই আছো, কলকাতাতে আছো, একবার চলে আসো, এসে সব ভিজিট করে যাও, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। অবভিয়াসলি ও তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবে, আই থিংক সো। যারা যারা বউয়ের সাথে শপিং করতে আসবে তাদের অবস্থা এরকম হবে আফটার 2 hours 3 hours 4 hours, বাট অসাধারণ কালেকশন ছিল। আমি এসেছি আজকে অন্য কারণে, বাট এটা দেখে আমার মানে মনটা ওইদিকে চলে গেছে। কেমন লাগে শুভদা? বহুত বড়িয়া। আর ওর বাংলা বউ পরে হবি, আগে আমার বোন। এনিওয়েজ, তো এরকম ফ্রেম পাওয়া খুবই মুশকিল, তো আমি ভাবলাম যে এরকম ফ্রেমে একটুখানি ব্লগ করে নিই। তো কেমন লাগছে দুজনকে তোমরা কমেন্ট করো, অবভিয়াসলি জানো তোমরা দেখতে পাচ্ছ না কি পাচ্ছ কি পাচ্ছ না। সুন্দর লাগছে, আমি ভাবে কিভাবে পড়ো একদম পড়ো মানে দুনিয়াদারি মতলব বাকি সমঝ মে আগে, লেকিন ও বালা চিজ আমি সমঝ মে নেই আগে। জিস দিন আয়েগা ও দিন পুছো শাদি মত করো এসা বলেগা। না না, লেহেঙ্গা গুলো সত্যি খুব সুন্দর। সামনে আমার বিয়ে, তো আমি এখন ট্রাই করছি যে কোনটা নেব। আর সামনে যেহেতু আমার বিয়ে, তাই জানি আমার থেকে বেশি শপিং কিন্তু। হ্যাঁ, আমি প্রচন্ড এক্সাইটেড। আমি এটা ওটা সেটা 50000 কা ভি বনারসি পেন সকে 5 লাখ কা ভি আপ কে বনেগা এ 150 কা লক্স কোজি হ্যাঁ লগন জি আর নিচে মে ধোতি বাস আর কোই জিন্দেগি হাম লোক কা বলে। এবার আমাদের এখানে হয়ে গেছে কাজ, হ্যাঁ আমরা বেরাবো। এবার আমরা বেরাবো, তো মেরা লেহেঙ্গা প্যাক হো চুকা হে, বিলকুল ফাইনালি লে লিয়া, কিউকি আপ লোগ ইতনা জলদি লেতা নি হ্যায়। সো তৃষা ফাইনালি নিয়ে নিয়েছে, কোনটা নিয়েছে কি নিয়েছে সেটা তৃষা এখন এটাই রিভিল করবে না, ব্লগ আসবে, ব্লগে তোমরা অবভিয়াসলি জানতে পারবে। হ্যাড এন্ড ক্রিয়েশন, এটা হচ্ছে কার্ড, তোমরা স্ক্রিনশট মেরে একবার দেখে নিতে পারো, পিছনে ফোন নাম্বারও আছে, একবার দেখে নাও তোমরা। নিচে ডেসক্রিপশনে সমস্ত লিংকস দিয়ে দেবো, সো ইউ ক্যান কাম। পাঞ্জাবি মে ভি আপকো ভি সাজানা বাকি হ্যায়, দিদি লোক কা তো হো গিয়া। সহি বলা, বানিয়ান কুর্তা আর কি চাইয়ে, চলো নিকলতে হ্যায় বাদ মে মিলে, চলো টাটা, সি ইউ। সো তোদের এখন শপিং কমপ্লিট হলো না? একটা মেয়ে কোনোদিনও শপিং কমপ্লিট হয় না। এরা দুজন একসাথে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এটা হচ্ছে আজকের জন্য শেষ লস্সি। তো আমরা এখন বিয়ার, ওইটা বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ বাবা, পশ প্যালেটকে কে না চেনে? প্রিয়াঙ্কা সরকার, প্লিজ পশ প্যালেটকে গিয়ে, তোমার কোনো ব্যাপার নেই, অতটা আমাকে কেউ চেনে না। তোমরা যদি না জেনে থাকো আমার একটা চ্যানেল আছে, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও। পশ প্যালেট আমার বিয়ে, হ্যাঁ দা পশ প্যালেট, দা পশ চ্যানেলও আছে সব। প্রিয়াঙ্কা সরকার, প্রিয়াঙ্কা সরকার, ওর সমস্ত কিছু লিংক দিন, সমস্ত কিছু লিংক আমি দিয়ে দেবো, হ্যান্ডেলস। এনিওয়েজ আমরা এখন আছি বিআরটিতে, আর বিআরটি জাস্ট ক্রস করছি, তো রিয়াঙ্কা এখন নেবে যাবে আর আমরা যাবো বারাসাত অব্দি। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলি, টাটা টাটা, আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে, টাটা, একদম 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 টাটা। ইউনিভার্স, তো জাস্ট এলাম আমরা, তো ডেড টায়ার্ড লাগছে আজকে, জানি না এত কেন টায়ার্ড লাগছে, এত তো সেরকম ভাবে কিছু হয়নি, বাট স্টিল বডি ডিহাইড্রেটেড হয়ে গেল। হ্যাঁ আজকে জলটা খুব কম খাওয়া হয়েছে। কই কি ওকে, সো ব্লগটা মনে হয় অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর ব্লগটাকে এই ব্লগটাকে আর বেশি টানবো না, আমি জানি টুইগি এই ব্লগে খুব কম ছিল, নেক্সট ব্লগে আবার আসবে, কোনো ব্যাপার না। এনিওয়েজ, তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, ইয়েস লাইকটা খুব জরুরি, শেয়ার করে দিও, শেয়ার করো তাদের সাথে যারা এরকম ধরনের ব্লগ দেখতে পছন্দ করে, আর কমেন্ট করে অবভিয়াসলি জানিও যে তোমাদের এই ব্লগের কোন পার্টটা ভালো লেগেছে, আজকে ব্লগটা একটু অন্যরকম ছিল তো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, সাবস্ক্রাইব। এনিওয়েজ, তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও,
কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, ব্লগটা যখন দেখেছো এত দূর তো নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু ভালো লেগেছে। করছি সবসময়ের মতো, অ্যাজ অলওয়েজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবসময়। টাটা করে দাও তাহলে, এসে তো যখন টাটা করে দাও, টাটা, টাটা, দেখা হবে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। চলো, গুড নাইট, বাই।